নমস্কার, আজি আমার এই বঙাইগাঁও জেলা অভয়াপুরী থানা কলবাড়ী গাঁও পঞ্চায়েতের গাতে লাগি থাকা আমার এই কাঠের বীজটি দেখাকছুন, অল্প কাঠের বীজটি দেখাক হয়ে আছে। এইটো এই যুগ যুগ ধরে কিমান বিধায়ক আহিল, কিমান ই আহিল, ভোটের সময় খালি আমার ঘর ভোটটা খুঁজি বজায় যে হাত জোর করে যে দিয়ক আমার ভোটটো, আমি কিবা এটা কই দিম যে এই ভোট পোয়ার পিছত আর নাই। এই আমার এই মাতাবাড়ি আর বোয়ালিমারি সংযোগিত এই কাঠের ব্রিজটো, আমার গাঁত এটা কিবা এটা বেমার হলে যে এটা ইমার্জেন্সি কিবা এম্বুলেন্স আহিব, এটু যাব নোৱাৰে। আমি এই বেমারটুক ডাঙি আনি কেনে পকা রাস্তার উঠাব লাগে এনেকা। আর বিধায়ক মানে আর কি কবি, এই ভোটর ভোটের সময় খালি ভোটটহে খুঁজি যায়, বাকি তো একো ই নপায়। আর সরকারে কৈছিলে এইটো ঠিক করে দিম, আর বহুত বা দুর্ঘটনা হল এইটুত, আজি আজি কথা নয়, আজি কিমান দিনৰ পৰা দুঘণ্টা হওয়ার পিছত এ হব র ঠিক করম র ই করম র, মানে এনেকে খালি মুখতে ই, বাকি গাফি এন কামত দেখায় না আজিলেক। আমি নিজে গাঁর মেরামতি করে কিবাকে খালি পার করি, গাড়ি চাড়ি তো বাদে দিয়ে সাইকেল তো কোনো রকমকে যাব পারো। আর সরকারক মানে এইটাই অনুরোধ জানালো যে এই ব্রিজটি অনুরোধ উপলমে আমার মেরামতি করে দিব লাগে। আর কলবাড়ি গাঁ পঞ্চায়েতের যি বিধায়ক ই আছে সিহতে আহি যেন অল্প চাই কেনে আমার এইটো প্রকার ব্যবস্থা করে দিয়ে। আমার সৰু সৰু লড়া ছোৱালী স্কুলত যাওয়া বহুত অসুবিধা হয়েছে। আর আর কি কম, আপনি তো স্যার আমার এই গাঁ পঞ্চায়েত হয় কলবাড়ি গাঁ পঞ্চায়েত অভয়পুরী লগতে লাগি থাকা দলং আছিল, এখন কাঠের দলং, বহুত আগরপরা এই দলং আসলে, কিন্তু ইয়াত এম্বুলেন্স যাব নয়, 108 যাব নয়, তারপর ফায়ার ব্রিগেড যাব নয়, আর লড়া ছোৱালী স্কুল যাব নয়, এখন বহুত বেয়া হয়ে আছে, বহুত দুর্ঘটনা হয়েছে। এইটাই মানে আর কি কম, আর সরকারে আহে ভোটের টাইমত আহে, বহুত ভোট সোট লোলে আহে, কিন্তু দলংখন দেখা নাপায়। এই বাটাবাড়ি পার্ট ওয়ান হয় কলবাড়ি গাঁ পঞ্চায়েত লগতে লাগি থাকা মানে দলংখন, ইয়ার আগতে বহু দুর্ঘটনা হয়েছিল, ইয়ারপর পান পড়ি কেনে মানুষ পানিত মরি গেছে, সেইটে সরকারে এই মানে চা নাই। আর এই সরকারও অনুরোধ জানালো আমার ইয়াত কোন কোন মাইহত যাব নয় ইয়াত দলংখানে দিয়ে, আর অনুরোধ জানালো আমার দলংখন যেন ঠিক করে দিয়ে, সেইটাই